হ্যালো গুড পিপল, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা কথা বলবো ক্যামেরা লেন্স নিয়ে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, বেশি কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটা শুরু করা যাক। লেন্স মূলত ক্যামেরার চোখ, উত্তল অবতল সমতল আকৃতির লেন্সের সমন্বয়ে ক্যামেরার যৌগিক লেন্স গঠিত হয়ে থাকে। লেন্সের মাধ্যমে সাবজেক্টের সঠিক বিপরীত প্রতিবিম্ব ক্যামেরার স্ক্রিন অথবা সেন্সরে পৌঁছায়। লেন্সের মাধ্যমে আমরা বিষয়বস্তু এবং তার হচ্ছে ব্যাকগ্রাউন্ডকে প্রয়োজন মতো কাছে দূরে করি এবং সেই অনুযায়ী ছবি তুলতে পারি। ক্যামেরার লেন্সকে প্রাথমিকভাবে চার ভাগে ভাগ করা যায়: প্রাইম লেন্স, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, টেলি লেন্স, জুম লেন্স। এই লেন্সের একটি নির্দিষ্ট অ্যাঙ্গেল অফ ভিউ থাকে। সাধারণত এই লেন্সের অ্যাঙ্গেল অফ ভিউ কমানো অথবা বাড়ানো যায় না। এই লেন্স দিয়ে তোলা ছবি অনেক শার্প হয়। আমরা খালি চোখে যেমনটা দেখি, এই লেন্স ঠিক তেমন প্রতিবিম্ব প্রদর্শন করতে সক্ষম। প্রাইম লেন্সের অ্যাঙ্গেল অফ ভিউ সাধারণত 46 ডিগ্রি হয়ে থাকে। এই লেন্স আমাদের অনেক বেশি জায়গা দেখায়। বিশাল ভবন, মাঠ, সমুদ্র, জনসমাবেশ, গ্রুপ ছবি ইত্যাদি তোলার ক্ষেত্রে এই লেন্স ব্যবহার করা হয়। এই লেন্সের অ্যাঙ্গেল অফ ভিউ 74 থেকে 90 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এই লেন্স মূলত দূরবীনের মতো কাজ করে। অনেক কম জায়গা দেখায়, কিন্তু সেই কম জায়গাকে কাছে টেনে এনে পুরো ফ্রেম জুড়ে দেখায়। ক্যামেরায় চোখ রেখে আমরা যতটুকু দেখতে পাই তাই ফ্রেম। টেলি লেন্সের অ্যাঙ্গেল অফ ভিউ 12 থেকে 6 ডিগ্রি পর্যন্ত হতে পারে। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে এই ধরনের লেন্স বেশি ব্যবহার হয়। যে লেন্সের অ্যাঙ্গেল অফ ভিউ খুব সহজে পরিবর্তন করা যায় তাকে জুম লেন্স বলে। ওয়াইড থেকে টেলি, টেলি থেকে ওয়াইড, ওয়াইড থেকে ওয়াইড, টেলি থেকে টেলি, চার প্রকারের জুম লেন্স দেখা যায়। জুম লেন্স মৌলিক বৈশিষ্ট্যপূর্ণ লেন্স নয়। অ্যাঙ্গেল অফ ভিউ পরিবর্তনশীল ওয়াইড অথবা টেলি লেন্সকেও জুম লেন্স বলা যাবে। ওয়াইড ও টেলি লেন্সের মধ্যে আবার বিভাজন আছে, যেমন সুপার ওয়াইড অ্যাঙ্গেল, স্ট্যান্ডার্ড ওয়াইড অ্যাঙ্গেল, মিড টেলি, লং টেলি, সুপার টেলি, মাইক্রো টেলি, ফিসাই ইত্যাদি। জুম কম বেশি করা সবসময় অপটিক্যালি হয়, কিন্তু ছোট ছোট কম্প্যাক্ট ক্যামেরা, মোবাইল ফোন ক্যামেরা আসার পর একটি শব্দের প্রচলন শুরু হয়েছে, ডিজিটাল জুম। কিন্তু পেশাদার ফটোগ্রাফিতে এর কোনো স্থান নেই, কারণ ডিজিটাল জুম করে কি, যে একটা ছবি তুলে ছবি তোলার পর সেই ছবিটাকে ক্রপ করে ডিজিটালি সেটাকে একটা যে জুমিং ছবির আকার দেয়, যার ফলে ছবির রেগুলেশন অনেক নষ্ট হয়ে যায়। তাই এটা পেশাদার ফটোগ্রাফিতে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর আমাদের অনেক ফটোগ্রাফি ফেসবুক পেজে দেওয়া হয়, ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।